Welcome to my channel Anahim. আজকে আবার কালকে একটা দিন তোমাদের কাছে ভিডিও যায়নি, ভিডিও আসতে দেরি করেছে। আজকে ভিডিওটা গেছে, তো ভিডিওটা যেতে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল, যার জন্য ভিডিওটা যেতে পারেনি, কালকে একটা দিন গ্যাপ গেছে। তো তার জন্য তোমাদেরকে বলেছিলাম যে রোজই এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে, তো আমি সেটারই চেষ্টা রেখে যাচ্ছি। তোমাদের কাছে আমি প্রমিস করেছিলাম যে তোমাদের কাছে এবার থেকে আমি কন্টিনিউ ভিডিও আনবো, আমি কিন্তু আমার প্রমিস রেখে যাচ্ছি এবং রাখার এখনও চেষ্টা করে যাচ্ছি আর রাখবো এটাও চেষ্টা করছি। তো আজকে সারাদিনে কোনো ব্লগ করতে পারিনি, ইচ্ছা আছে এখন তোমাদের সাথে কিছু ব্লগ ভিডিও শেয়ার করার, ব্লগ ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। তো আজকে তো কোনো ব্লগ করতে পারিনি, তো আজকে নিয়ে এসেছি একটা অন্যরকম ভিডিও। আজকে নিয়ে এসেছি কিছু কুর্তি কালেকশন, তোমাদের সাথে কিছু কুর্তি কালেকশন আমি শেয়ার করব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে কুর্তিগুলো শেয়ার করতে দেখি। এটা হচ্ছে একটা কুর্তি, কুর্তি না দেখি, এটা হচ্ছে কুর্তি কাম গাউন যেরকম বলে সেটা। এটা আমি পুরো খুলে দেখাচ্ছি, প্রত্যেকটা জামাই আমি তোমাদেরকে পুরো খুলে খুলে দেখাবো। তোমরা কিন্তু কমেন্ট করবে যে কোন কুর্তিটা বেশি ভালো লাগতো। এই হচ্ছে পুরো কুর্তিটা, জামাটা এখান থেকে এরকম দড়ি টাইপের ছিল, তার সাথে একটা, তার সাথে দুটো দড়ি এখান দিয়ে ক্রস ক্রস ছিল, যেরকম কিডসের দড়ি থাকে সেরকম ছিল, আর তার সাথে দুটো ফেদার ছিল। তো আনফর্চুনেটলি দড়িগুলো ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেছে বলে তাই দড়িগুলো ছাড়াই তোমাদের দেখাতে হচ্ছে। আর হাতাটা তো বুঝতেই পারছো, জামাটা খুবই ভালো লাগে, আমার খুব পছন্দের জামাটা, পরলে খুব স্মার্ট লাগে, দেখতেও জামাটা খুবই স্মার্ট। আর এই যে এই জায়গাটা থেকে, এই যে এই জায়গাটা থেকে একটা বেল্ট টাইপের রয়েছে, আর পিছনে রয়েছে একটা ফিতে, পিছনে বাঁধার দুটো ফিতে রয়েছে। আর এটা কিন্তু পুরো পা পর্যন্ত জামাটা, তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে পুরো পা পর্যন্ত রয়েছে জামাটা, বুঝতে পারছো? পিছনে আর কিছুই নেই, পিছনটা এরকমই পুরো প্লেন। এই হলো একটা কুর্তি, এগুলো এখন ভাঁজ করবো না, ভাঁজ করে রাখতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেকক্ষণ সময় চলে যাবে। তো চলো নেক্সট কুর্তিটা দেখাচ্ছি তোমাদের। আর যেহেতু ব্লগ করতে পারিনি, তো তার জন্য ভাবলাম যে আজকে তাহলে দিনটা তো পুরো বাদ যাবে না, কালকে তোমাদের কাছে কোনো ভিডিও যাবে না, তো সেই জন্যই ভাবলাম যে তোমাদের সাথে একটু কুর্তি কালেকশন শেয়ার করি। এই যে আর একটা কুর্তি, এটা হচ্ছে তোমার অ্যাশ কালারের মধ্যে, ভিডিওতে হয়তো কেমন লাগবে জানি না, হয়তো অ্যাশ কালারই লাগছে আমি যতদূর দেখতে পাচ্ছি। অ্যাশ কালারের মধ্যে এখান থেকে একটা কাজ করা, আর এখান থেকে ওই বলে না সে আয়না টাইপের কাজ করা, আর এখান থেকে এরকম একটা দড়ি টাইপের, এই যে দড়ি লাগানো টাইপের জায়গা রয়েছে, বাট এটা দড়ি লাগানো নয়, এটা ডিজাইনটাই এরকম। এটাও হচ্ছে পুরো পা পর্যন্ত, যে যত কটা দেখাবো তত কটাই কিন্তু পুরো পা পর্যন্ত। ওটা গাউন টাইপের ছিল, যে কুর্তি কাম গাউন ছিল, আর এটা হচ্ছে পুরোপুরি কুর্তি। আর হাতাটা হচ্ছে এই যে সামনে এসে কোচকানো, এটাও সরিয়ে দিলাম। এবার নেক্সট যেটা আসছে এইটা, এই কুর্তিটা তো আমার খুব 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 পছন্দের কুর্তি, এখান দিয়ে গোল্ডেন কালারের কাজ করা রয়েছে কুর্তিটা, আর কালারটা কি বলবো, গ্রিন কালার টাইপের, ঠিক আছে, গ্রিনই, একটা ডিপ গ্রিন কালারের সাথে একটা গোল্ডেনের কাজ করা রয়েছে। জামাটা খুবই সুন্দর, আর সামনে এই যে এই বাটনগুলো যে রয়েছে, এই বাটনগুলোর জন্য জামাটা বেশ আরেকটু ভালো লাগে। এই জামাটা ওই জামাটারই মতন, এইটার পিছনে দড়ি আছে, এই যে দড়ি দড়ি রয়েছে পিছনে, আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, শুধু সারা জামাই এরকম
ফুল পাতা ফুল না পাতা 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 এরকম কাজ করা রয়েছে। এই জামাটা খুবই পছন্দের আমার জামাটা, বারবারই বলছি কেন কি এই জামাটা হচ্ছে কি বলবো তোমাদের, আমি যখন জব করতাম, আমি এক সময় জব করতাম, এখন আমার জবটা নেই, এখন বলতে বলতে পারো ফার্স্ট লকডাউন থেকেই আমার জবটা নেই, আমার জবটা চলে গেছে, বন্ধ হয়ে গেছে ওই জায়গাটা। তো তখন আমি আমার নিজের স্যালারির টাকা দিয়ে এই জামাটা কিনেছিলাম, আরও একটা জামা কিনেছিলাম দেখাচ্ছি তোমাদের। তো নিজের স্যালারির টাকা দিয়ে কোনো জিনিস কেনা বা নিজের স্যালারি থেকে খরচা করা, সেই জিনিসটা নিজের স্যালারি থেকে টাকা জমানো বা যা কিছু হোক, নিজের মানে নিজের উপার্জন করা টাকা বা নিজের ইনকাম করা টাকা দিয়ে যদি কিছু করা যায় না, সেটা খুবই পছন্দের হয়, খুব ভালো লাগে সেটা নিজের, যে কিনা এটা আমার নিজের উপার্জন করা টাকা। আর হচ্ছে এই জামাটা গাইস, তা আলোতে ফোকাস করছে না ঠিক করে, আমি দেখাচ্ছি এই যে সামনে এখানে এইরকম একটা কাজ করা রয়েছে, এই যে এরকম একটা তুলো দিয়ে সুতো দিয়ে পুঁতি দিয়ে একটা কাজ করা রয়েছে। তো এটা হচ্ছে পুরো পিঙ্ক আর হোয়াইটের মধ্যে, আর এই জামা এই হাতাটা হচ্ছে এখানে দুটো লেয়ারে, ওর হাতাগুলো যেরকম দেখেছিলে ওগুলোর যে খটি মানে ওই কুচকানো টাইপের, ওগুলো একটা লেয়ারে ছিল আর এটা হচ্ছে দুটো লেয়ারের, এই জন্য আমার এই জামাটা এত পছন্দ এত পছন্দের। এটা দুটো লেয়ারের, ওপরটা পিঙ্ক আর ভেতরটা হোয়াইট। আর সব থেকে আরও পছন্দের জিনিস কেন কি, আমি পিঙ্ক কালার খুব ভালোবাসি, আর মাই ফেভারিট কালার পিঙ্ক, তো পিঙ্ক কালার যত আমি পছন্দ করি, আর এই জামাটাও পিঙ্ক আর হোয়াইট জামাটা আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য এটা আমি পছন্দ করে কিনেছিলাম। পছন্দটা আমার মায়ের, কিন্তু কিনেছিলাম আমি, এটাও আমার ইনকামের টাকা দিয়ে স্যালারির টাকা দিয়ে, এটাও পুরো পা পর্যন্ত, এর কোনো ফিতে নেই, পিছনেও কিছু নেই, সেম আছে। আর একটা হলো লাস্ট এই কুর্তিটা, খুলে দেখাচ্ছি সবকটা খুলে দেখিয়েছি, এটাও খুলে দেখাবো। এই কুর্তিটা হয়তো তোমরা যারা আমার ভিডিও দেখেছো এর আগে, একটা আমি ব্লগ ভিডিওতে করেছিলাম, ব্লগে আমি দেখিয়েছিলাম এই কুর্তিটা পরে আমি পুজো দিতে গেছিলাম গাইস, তো সেখানে হয়তো দেখেছো, তাও একবার আমি এখন যেহেতু কালেকশন দেখাচ্ছি তাই জন্যই তোমাদের দেখাচ্ছি কুর্তিটা। এইটা দেখো এখানটাতে সুন্দর একটা, এটা হচ্ছে কি তোমার অ্যাশ কালারের, অ্যাশ কালারের মধ্যে একটা রেড আর ব্লুয়ের কাজ করা রয়েছে, আর সামনে দিয়ে এরকম পুরো তিনটে বোতাম ফুল ফুল বোতাম করা রয়েছে। আর এটা হচ্ছে গিয়ে আরও একটা জিনিস হচ্ছে কি হাইনেক গলা, হাইনেক গলা আমার ভালো লাগে, হাইনেক গলা খুবই, এটারও হাতা সেম বাট ওগুলোরই মতো একটাই লেয়ারে কুচকানো কুচকানো থাকে। এই জামাটা আমি কিনিনি, এই জামাটা আমাকে মা কিনে দিয়েছিল আগের বছরে, এটা আগের বছরের জামা, ওগুলোও আগের জামা, এটাও আগের বছরেরই জামা, এরও পিছনে আর কিছু নেই, পিছনে ফিতে আছে, হ্যাঁ পিছনে ফিতে আছে বাদার মতো, আর কিছু নেই। তো এই একমাত্র এই জামাটা আমার কেনা নয়, আর এই জামাটাই আমার কেনা নয়, ওই দুটো জামা আমার কেনা, তার আগেরগুলোও কেনা নয় খুব একটা, বাট ওই দুটো তো আমি নিজে পছন্দ করেছিলাম, নিজে কিনেছিলাম, ওই জামা দুটো আমার ভীষণ পছন্দের। ভীষণ পছন্দের জামা, আর কি বলবো, আর কিছু বলার নেই আজকে, তোমাদের এটুকুই বলবো যে এই কুর্তিগুলোর মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যেহেতু তোমাদেরকে যে প্রমিস করেছি যে এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে, কন্টিনিউ ভিডিও দেব, তো তার জন্য আমি কিন্তু আমার প্রমিস রাখছি, আমি কন্টিনিউ ভিডিও তোমাদের কাছে উপহার হিসেবে পাঠাচ্ছি, তোমরা আমার ভিডিও দেখছো, তবে এটুকু বলতে পারি গাইস তোমরা ছাড়া আমি কিন্তু কিছুই না, তোমরাই আমার কাছে সব,
আর যেটা বলার, তো তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো, দেখে শুনে লাইক করছো না, কোনো কমেন্ট করছো না। তোমরা যদি আমার ভিডিও দেখে একটু লাইক করো, একটা কমেন্ট করো, তাহলে কিন্তু আমার অনেক ভালো লাগবে, আর আমি কিন্তু আরও ভিডিও বানানোর একটা সাহস পাবো আর খুব এনার্জি পাবো। তোমরাই তো আমার কাছে সব, তোমরা ছাড়া আমি কিছুই না। তো তোমরা কিন্তু প্লিজ আমার ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করবে, শেয়ার করবে, আর কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, ভিডিও দেখে চলে যাচ্ছে কিন্তু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করছো না, ফ্রিতেই তো সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর নিচে দেখো পাশে একটা বেল বাটন রয়েছে, ওটা গিয়ে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও। এরপর থেকে আমি যা যা ভিডিও ছাড়বো সমস্ত ভিডিও নোটিফিকেশান কিন্তু তোমরা সবার আগে পাবে। তো যাও তাড়াতাড়ি করে ভিডিওটা শেষের পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল নোটিফিকেশানটা ক্লিক করে দাও। তো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি টাটা।